হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে মাইক্রোসফট অফিসের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। বিষয়টি হলো আমাদের মাইক্রোসফট অফিসের যে ওয়ার্ড, এক্সেল, এক্সেস, পাওয়ার পয়েন্ট এই ধরনের যেগুলো প্রোগ্রাম আছে সেগুলোতে কীভাবে পাসওয়ার্ড দিয়ে রাখা যায়। অনেক সময় দেখা যায় যে আমরা এগুলো ডকুমেন্টে অনেক গোপনীয় বা অফিসিয়াল অনেক চিঠিপত্র বা কোনো প্রয়োজনীয় কিছু আর ডাটাবেস সংরক্ষণ করে রাখি, তো সেক্ষেত্রে দেখা যায় এটা আমাদের অনেক একটি প্রোটেকশন দেওয়ার প্রয়োজন পড়ে। তো দেখা যায় যে প্রোটেকশন যদি না দিই তাহলে এটা অনেকেই দেখে ফেলতে পারে, বা এটা যে কাজ করবে সে যদি ভালো করে না রাখে, অন্য কেউ যদি এই কম্পিউটারে বসে তাহলে হয়তো বা সেটা তারা দেখতে পারে। তো এক্ষেত্রে আপনি চাইলে আপনার ডকুমেন্ট টাকে পাসওয়ার্ড দিয়ে রাখতে পারেন, এতে কেউ আপনার ডকুমেন্টে দেখতে পারবে না এবং খুব সহজেই এটা যে কোনো কম্পিউটারের যে কোনো জায়গায় রাখতে পারবেন। তো দেখা যাক কিভাবে এটা আমরা পাসওয়ার্ড দিতে পারি। তো আসলে এই মাইক্রোসফট অফিসের যেগুলো প্রোগ্রাম রয়েছে সেগুলোতে বিভিন্নভাবে পাসওয়ার্ড দেওয়া যায়। তো দুই ধরনের পাসওয়ার্ড আছে। একটি পাসওয়ার্ড দেওয়া যায় সেটা শুধু যেগুলো লেখা আছে এগুলোকে দেখতে পারবে বা পড়তেও পারবে, কিন্তু আসলে সে চাইলেই এটাকে ভেতর থেকে কোনো শব্দকে সে ডিলিট করতে পারবে না, অথবা কোনো শব্দকে সে সেখানে অ্যাড করতে পারবে না। এটা এক ধরনের পাসওয়ার্ড দেওয়া যায়। আবার চাইলে আপনি আপনার ওয়ার্ডটাকে একদম পুরো পাসওয়ার্ড দিতে পারবেন। যেমন আপনি ওয়ার্ডটা যখন ওপেন করতে চাবেন তখন সেটা আসলে ওপেন করতে পারবে না। তো আমরা একটু সরাসরি দেখি যে আসলে কিভাবে পাসওয়ার্ড দেওয়া যায়। তো আপনার ওয়ার্ড ফাইলটি যদি সেভ করা থাকে তো সেক্ষেত্রে আপনি এটাকে বা আপনার ওয়ার্ড বা এক্সেল যে কোনো ডকুমেন্টটি আপনি চাইলে পাসওয়ার্ড দিতে পারবেন। তো সেটা ওপেন করতে হবে। ওপেন করার পর আপনি যদি আর নর্মাল মানে নর্মালভাবে যদি পাসওয়ার্ড দিতে চান, যেমন আপনার এই ডকুমেন্টের যেগুলো প্যাসেজ বা চিঠি বা যে লেখাই আছে সেটা যদি কেউ না দেখে বা না দেখলে সমস্যা নাই, কিন্তু যদি সেটাকে এডিট মানে করতে চায় সেটা যদি না করতে পারে সে বিষয় যদি হয়, বা দেখা যায় আপনি যদি কোনো টাকা পয়সার হিসাব এই ধরনের যদি কিছু হয় তো সেক্ষেত্রে এটাতে কোনো একটি সংখ্যা যেন না পরিবর্তন করতে পারে, তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন আপনার মাইক্রোসফট অফিস ওয়ার্ডের একদম শেষের একটু আগে দেখতে পারবেন রিভিউ একটি অপশন আছে, এই রিভিউতে ক্লিক করার পর একদম শেষে যাবেন রেস্ট্রিক্ট এডিটিং, এখানে ক্লিক করার পর আপনি এখানে তিনটি ধাপে যেতে পারবেন। প্রথমে আপনাকে ফরম্যাটিং রেস্ট্রিকশন এখানে ক্লিক করতে হবে, 2 নম্বরে ক্লিক করতে হবে এবং এখানে আছে নিচে এভরিওয়ান, এখানে ক্লিক করার পর আপনি একদম নিচে দেখতে পারবেন 3 নম্বরে ইয়েস, এখানে ক্লিক করার পর এখানে আপনি যে পাসওয়ার্ডটি দিতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। তো আপনি চাইলে যে কোনো সংখ্যার পাসওয়ার্ড দিতে পারবেন, তবে এটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। তো আমি 1 2 3 এই পাসওয়ার্ডটি দিয়ে রাখলাম, এন্টার নিউ পাসওয়ার্ড দিতে হবে এবং পরবর্তীতে ওই যে পাসওয়ার্ডটি এখানে দিয়েছেন সেটাই আবার আপনাকে এখানে দিতে হবে। দেওয়ার পর আপনি ওকে করলেন। ওকে করার পর আপনি চাইলে এখানে যদি কিছু লিখতে চান লিখতে পারবেন না, অথবা যদি ডিলিট করতে চান কোনো ওয়ার্ড তো আপনি চাইলে ডিলিট করতে পারবেন না। এটা যদি আমি সেভ করে ক্লোজ করে দিই তাহলে দেখেন আর পরবর্তীতে যদি আবার এটা ওপেন করি তাহলে এটা আমি আসলে কোনোভাবেই এডিট করতে পারবো না, এডিট করতে চাইলে বা ডিলিট করতে চাইলে এখানে দেখাবে যেটা এটা আসলে প্রোটেকশন দেওয়া আছে। আবার যদি আপনি এখানে কিছু লিখতে চান তাহলে আপনাকে অবশ্যই রিভিউতে আসতে হবে এবং রেস্ট্রিক্ট এডিটিংয়ে ক্লিক করার পর এখানে আপনি স্টপ প্রোটেকশনে ক্লিক করে পাসওয়ার্ড দিতে হবে। তো আমি স্টপ প্রোটেকশনে ক্লিক করলাম এবং আমি যে পাসওয়ার্ড দিয়েছি সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। দেওয়ার পর ওকে করলেই এটা আসলে পাসওয়ার্ডটি
আর থাকবে না, আপনি চাইলে এখানে কিছু লিখতে পারবেন এবং ডিলিটও করতে পারবেন। তো এইভাবে পাসওয়ার্ড দিয়ে রাখতে পারবেন। আর আরেক যেটা মানে আরেক ধরনের যে পাসওয়ার্ড আছে, সেই পাসওয়ার্ডটা আরও বেশি স্ট্রং, তো আপনি চাইলে ওটাও দিতে পারেন যদি আপনার পুরো ফাইলটা কেউ মানে কাউকে দেখাতে চাচ্ছেন না, এ ধরনের যদি কোনো ডকুমেন্ট হয় তো সেক্ষেত্রে এটা করতে পারবেন। তো যদি আপনার ওয়ার্ড ফাইল সেভ করা থাকে সেক্ষেত্রে প্রথম আপনাকে যেটা করতে হবে, ফাইলে ক্লিক করতে হবে। ফাইলে ক্লিক করার পর সেভ অ্যাজ, সেভ অ্যাজ ক্লিক করার পর আপনি যেভাবে আপনার ওয়ার্ড ফাইলটি সেভ দেন সেম একইভাবে আপনাকে এখানে সেভের অপশনে আসতে হবে। আসার পর আপনি একদম নিচে দেখতে পারবেন, সেভ সেভের একটু বাম সাইডে দেখতে পাবেন টুলস নামে একটু অপশন আছে। টুলসে ক্লিক করার পর আপনাকে যেতে হবে জেনারেল অপশন, এখানে ক্লিক করার পর এখানে দেখেন একটু বক্স আসবে, এই বক্সে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে, আপনার কাঙ্ক্ষিত যে পাসওয়ার্ড আছে অথবা আপনি যে যে কোনো সংখ্যার পাসওয়ার্ড দিতে পারেন। আমি 1 থেকে 5 পর্যন্ত দিলাম। আচ্ছা এখানে দুটো আছে, তো চাইলে আপনি যে কোনো একটা দিতে পারেন, কারণ দুইবার বা দুটোতে যদি দেন তাহলে সেক্ষেত্রে আপনাকে একটু ঝামেলায় পড়তে হবে, কারণ আপনি যখন ওপেন করবেন পাসওয়ার্ড আপনি পাসওয়ার্ড দেওয়ার পর আবার পুনরায় দিতে হবে, তো এটা একটা এক্সট্রা ঝামেলা। তো আপনি এটা যদি না করতে চান শুধু এই প্রথমটাতে পাসওয়ার্ড দেবেন, প্রথমবার প্রথম এটাতে পাসওয়ার্ড দেওয়ার পর আপনি ওকে করার পর আবার কনফার্ম পাসওয়ার্ড দিলেন, মানে যেটা আপনি পাসওয়ার্ড প্রথম লাইনে দিয়েছেন সেটাতে সেই পাসওয়ার্ডটাই আবার দেবেন। আমি 1 থেকে 5 আবার দিয়ে কনফার্ম করলাম। কনফার্ম করার পর আপনি সেভ দেবেন, সেভ দিলে আপনি এটা পাসওয়ার্ড হয়ে যাবে। আমি এটাকে ক্লোজ করলাম, ক্লোজ করার পর আমি এটাকে আবার যখন ওপেন করতে চাচ্ছি তখন আসলে একটা পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড না দিলে ওপেন হবে না, তো এখানে সঠিক পাসওয়ার্ডটি দিতে হবে এবং মনে রাখতে হবে। আমি 1 থেকে 5 পর্যন্ত দিলাম, 5 পর্যন্ত দেওয়ার পর এটা ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পর আমি এখানে আমার ইচ্ছা মতো আমি লিখতে পারবো এবং আমার কাজ করতে পারবো। কাজ করার পর আপনি সেভ করার পর আবার ক্লোজ করে দেবেন, দিয়ে পরবর্তীতে যদি আবার আপনাকে কাজ করতে হয় তবে আপনি আবার ওপেন করতে চাইলে আপনাকে আবার পাসওয়ার্ড দিতে হবে। তবে এখানে যদি আপনি ভুল পাসওয়ার্ড দেন তাহলে এটা আসলে ওপেন হবে না, এরকম দেখাবে। তো আপনি চেষ্টা করবেন এখানে মানে আপনার পাসওয়ার্ডটি একটু মনে রাখার, এটা কখনো মানে কোনোভাবে ভোলা যাবে না, বা চাইলে আপনি ডায়েরিতে এটা লিখে রাখতে পারেন। তো আমি আবার এটাকে ক্লোজ করে দিয়ে আবার যদি ওপেন করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাকে আবার পাসওয়ার্ড দিতে হচ্ছে। আমি পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড সঠিক পাসওয়ার্ড দেওয়ার পর ওকে করলে এটা আসলে ওপেন হয়ে যাচ্ছে, আপনি আবার কাজ করতে পারবেন। তো এভাবে আপনি চাইলে আপনার ডকুমেন্টটি প্রোটেকশন দিয়ে রাখতে পারেন বা পাসওয়ার্ড দিয়ে রাখতে পারেন। আর যদি মনে হয় যে আমি আর পাসওয়ার্ড দেব না বা পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন নাই এরকম পরিস্থিতি হলে তখন আপনি কি করবেন, আবার সেম একইভাবে আপনি ফাইল সেভ অ্যাজে ক্লিক করার পর টুলসে ক্লিক করবেন, ক্লিক করার পর জেনারেল অপশনে ক্লিক করার পর যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি এখানে ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর ওকে ক্লিক করবেন এবং সেভে ক্লিক করলেই আপনি পাসওয়ার্ডটি আর থাকবে না। তো আপনি পরবর্তীতে যখন এটা আবার ওপেন করবেন আপনাকে আর পাসওয়ার্ড দিতে হবে না বা পাসওয়ার্ড চাইবে না। তো এভাবে আপনি চাইলে আপনার আর ডকুমেন্টে পাসওয়ার্ড দিয়ে রাখতে পারবেন এবং না চাইলে পাসওয়ার্ডটি আপনি রিমুভ করতে পারেন। তো এভাবেই এভাবে চাইলে আপনার যে কোনো ওয়ার্ড, এক্সেল, এক্সেস বা পাওয়ার পয়েন্ট এগুলো অফিস প্রোগ্রামগুলোতে আপনি চাইলে পাসওয়ার্ড দিয়ে রাখতে পারেন। তো পাসওয়ার্ড দিয়ে রাখলে আসলে এটা অনেকটা ভালো হয়, তবে যেগুলো জরুরি বা খুব গোপনীয় যেগুলো ফাইল আপনি চাইলে সেগুলোতে পাসওয়ার্ড দিয়ে রাখতে পারেন। তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই, পরবর্তীতে আরও ভালো ভিডিও নিয়ে আসবো। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।